নরসিংদীতে ইনজেকশন দেওয়ার পর নারীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় গণতন্ত্র মঞ্চের নেতাদের। ফখরুল খসরুদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত বলছেন নানক। জানাবো ফখরুল খসরু নেতৃত্বের নতুন বিএনপি। রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীতে ইনজেকশন দেওয়ার পর নারীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর। নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে নিহত স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারা যাওয়া নারীর নাম মাজরিনা পারভিন ডিনি, তিনি শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। ডিনির ভাই দোলন খান জানায়, বিকেল 4টার দিকে মাথা ব্যথার সমস্যায় ডিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর তার প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে ঋণী শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে। তখন দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর চালান স্বজনরা। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় গণতন্ত্র মঞ্চের নেতাদের। সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মুক্তি পাওয়া নেতারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। গণতন্ত্র মঞ্চ আন্দোলন অব্যাহত রাখবে। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই প্রধান বিচারপতির সামনে সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি আন্দোলন থামাতে পারবে? কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন। ওনারা মুক্তির পর কি বলেছেন, গ্রেপ্তার করে নির্যাতন করে আন্দোলন ধ্বংস করতে পারবে না, আন্দোলন চলবে। মান্না বলেন, আমরাও বলি আন্দোলন চলবে, আন্দোলন থামবে না, যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাত সাকি বলে, তারা ভেবেছে মামলা দিয়ে জেলে ঢুকে গুম করে ভয় দেখিয়ে এই ক্ষমতা চিরস্থায়ী করে রাখবে। এই সরকার লাঠি গুলি হুমকি সমস্ত কিছু উপেক্ষা করে জনগণকে লড়াইয়ে উদ্বুদ্ধ করব। রাজপথ মানুষের দখলে যাবে, সেদিন বেশি দেরি নাই। ফখরুল খসরুদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত বলছেন নানক। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং বস্ত্র পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি অটুট ঐক্যবদ্ধ ছিল বলে মির্জা ফখরুল, আমির খসরু সাহেব আপনারা জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন করতে পারেন নাই। এই ব্যর্থতার কারণে আপনাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। আর এদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে এই খুন ট্রেনে আগুন নিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা, এসব খুনের দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী বলেন, আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে বিএনপির মহাসচিব সহ মুক্তিপ্রাপ্ত নেতারা তাদের আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষার জন্য বাগাড়ম্বর করছেন। রাজনৈতিক ভুলধারায় চলার কারণে নিশ্চিত একটি গহ্বরে নিমজ্জিত হতে হয়। এ সত্যকে তারা স্বীকার করবে কিনা আমার জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এভাবে অরাজনৈতিক হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন, সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক যাত্রা করেছিলেন, মাঝপথে তাদের রাজনীতির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটেছে। ফখরুল খসরু নেতৃত্বে নতুন বিএনপি। গতকাল দীর্ঘ 3.5 মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপি দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। কারাগার থেকে তাদের মুক্তিতে বিএনপির মধ্যে উচ্ছ্বাস উল্লাস লক্ষ্য করা গেছে। বিএনপি নেতারা মনে করছেন যে এই দুই নেতার মুক্তি আন্দোলন নতুন শক্তি দেবে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদের মুক্তি বিএনপিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে কোনো কোনো রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন। 28 অক্টোবরের পর থেকে বিএনপিতে যে চাপ, সেই চাপের প্রধান কারণ তার ভুল নেতৃত্ব বলে মনে করেন বিএনপির একটি বড় অংশ। বিশেষ করে 7ই জানুয়ারি নির্বাচনে না যাওয়া, নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে ঘরে বসে থাকা এবং অসহযোগ আন্দোলনের তামাশা বিএনপিকে বিপর্যস্ত খেলো করেছে বলে মনে করেন বিএনপির একটি বড় অংশের নেতা। আর তাই 7ই জানুয়ারি নির্বাচনের পর বিএনপির ভেতর নেতৃত্ব পরিবর্তনের আওয়াজ উঠেছে। বিএনপির বিভিন্ন নেতারা যখন প্রকাশ্যে মনে করছেন যে বিদেশে বসে দল নেতৃত্ব দেওয়া সম্ভব নয়, দলের নেতৃত্ব দিতে হলে সামনে এসে দিতে হবে, দলকে পরিচালনা করতে হবে দেশে থেকেই, কিন্তু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে অবস্থান করছেন এবং বিদেশ থেকে তিনি দেশের বাস্তবতা না বুঝে নির্দেশনা দিচ্ছেন। এ নিয়ে বিএনপিতে এক ধরনের চাপা উত্তেজনা নির্বাচনের পর থেকে রয়ে গেছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেলেন। গত কয়েক বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভেতর একটি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বিশেষ করে এবারে মির্জা ফখরুলের গ্রেপ্তারের পর তার অভাব অনুভব করেছেন বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা। তারা বুঝতে পেরেছেন যে একজন সার্বক্ষণিক নেতা দরকার হয় সংগঠন পরিচালনা করার জন্য। আন্দোলনের সময় এই প্রয়োজনীয়তা আরো বেশি, আর এই কারণে 28 অক্টোবরের চেয়ে 15ই ফেব্রুয়ারি মির্জা ফখরুল গুরুত্ব
অনেক বেড়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের কাছে তিনি এখন বেশ গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং জনপ্রিয় বটে। এই পরিস্থিতি বিএনপির মধ্যে একটি অংশ বিএনপির পুনর্গঠনের দাবি নতুন করে তুলছে। তারা মনে করছে বিদেশি নেতৃত্ব নয় যারা কাজ করতে পারে, যারা সার্বক্ষণিক দেশে থাকে তাদের নেতৃত্বে বিএনপিকে পুনর্গঠিত করতে হবে। আর এই পুনর্গঠনের জন্য কেউ কেউ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমির খসরু মাহমুদকে ভারপ্রাপ্ত মহাসচিব করার প্রস্তাব করছেন। অতি উৎসাহীরা মনে করছেন যদি বিএনপিতে এই পরিবর্তন আনা যায়, নেতৃত্বে যদি ফখরুল খসরু জুটিকে সামনে আনা যায়, তাহলে বিএনপিতে চাঙ্গা ভাব হবে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে নেতাকর্মীরা উৎসাহিত হবে। লন্ডনে থেকে অদৃশ্য মানবের নেতৃত্বে আন্দোলন করে বিএনপি কিছু অর্জন করতে পারবে না এমন বক্তব্য বিএনপিতে আছে। তবে বিএনপির কোন কোন নেতা মনে করছেন যে এই সমস্ত চটকদার কথা আসলে বিএনপিকে ভাঙার নতুন ষড়যন্ত্র, কারণ বিএনপি চলে জিয়া পরিবারের নামে। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তারেক জিয়া ছাড়া বিএনপি অচল হয়ে যাবে বলেও মনে করেন বিএনপির একাংশ নেতাকর্মীরা। এই বাস্তবতায় মির্জা ফখরুল এবং খসরুর নেতৃত্বে নতুন বিএনপি শুধু কল্পনার ফানুস হিসেবে থাকবে বলেই অনেকে মনে করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অবাস্তব হিসেবে বিবেচনা করেন কেউ কেউ। রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন রমজানে কোনো পণ্যের সংকট হবে না। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এ সপ্তাহে আমদানিকারক ও যাত্রা তৈরি করেন তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে, সেই সঙ্গে খেজুরের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। আহসানুল ইসলাম টিটু বলেন ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। ভারত সহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের নিরবচ্ছিন্ন সরবরাহ যাতে আমরা রাখতে পারি সেজন্য কাজ করব। বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো, তাদের পণ্যটি সরাসরি সারা দেশে সরবরাহ করতে পারতেন, কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহ করে। জাহাজ ও মিলের মালিক দুই চারজন আছে, তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন সেজন্য আমরা ব্যবস্থা নেব। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাগামতলী সহ হোলসেল মার্কেট রয়েছে, তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। দুই চার পাঁচ দশটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা যেন জিম্মি হয়ে না থাকে, আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে, যোগ করেন প্রতিমন্ত্রী। মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন মিয়ানমার থেকে কেউ বাংলাদেশ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না। আমাদের বিজিবির ফোর্স বাড়িয়েছি, আমাদের কোস্টগার্ড, পুলিশ ও নৌবাহিনী সজাগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শুধু আরাকান আর্মি নয়, গোটা মিয়ানমার বিভিন্ন গ্রুপ যুদ্ধে লিপ্ত হয়েছে। আরাকান আর্মির গোলাগুলি শব্দ আসছে সেটা সত্য। ওখানকার সরকারি বাহিনী, বিজিবি এবং সরকারি অন্যান্য লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির একটি কথা ছিল ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালাইজ উইথ নান। আমরা এই নীতি অবলম্বন করছি, তারা যতই গোলাগুলি করুক তাদের প্রতিবাদ করছি আমরা তাদের এখানে ঢুকতে দিচ্ছি না। পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র বিজিবি উদ্ধার করেছে, এগুলো হয়তো আরাকান আর্মি, হয়তো কোনো মোটিভ থাকতে পারে। তাদের সবাইকে বিজিবি আটক করেছে। মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে গ্রামীণ পরিবারের কয়েকটি ফ্লোর জবরদখল ও পুলিশ কাছে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এমন প্রস্তাব জবাবে মন্ত্রী বলেন আইনের বাইরে আমরা কিছু করতে পারি না। ডক্টর ইউনুসের ব্যাপারটি সম্পূর্ণ আদালতের ব্যাপার, আদালতের নির্দেশনা যেভাবে এসেছে সেভাবে কাজ হচ্ছে, এর বাইরে সরকার কিংবা পুলিশ কিছু করছে না। আসাদুজ্জামান খান বলেন নির্বাচন কমিশনের মাধ্যমে নিরাপত্তা বাহিনী সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী একটা স্ট্রং ভূমিকা রেখেছে। দেশবাসী ও সারা পৃথিবী সেটি দেখেছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।